এই যে এখানে এতগুলো চুনো মাছ, এতে অনেক রকমের মাছ আছে। এই যে ছোট ছোট মৌটি মাছ আছে, এই চাঁদা মাছ আছে, অনেক কিছু মাছ আছে, চিংড়িও রয়েছে। এগুলোকে তোরা মাছ বলে। তো এই যে তোরা মাছগুলো হচ্ছে, সেগুলোকে একটা কুকুরে করে রাখছি, এর মধ্যে থেকে বেছে নিচ্ছে আর কি। আর এই যে বড় বড় সাইজের পুঁটি মাছও রয়েছে, এই যে এইগুলো দিয়ে ভিডিওগুলো দেখাবো। তো সব ভিডিওগুলো দেখবেন, খুব ভালো লাগবে ভিডিওগুলো। আর এই মাছ এখন আর সেমন তেমন একটা পাওয়া যায় না, খুব কম। এগুলো হচ্ছে মাঠের মাছ, এগুলো মাঠে ঘনি পাতা হয়েছিল, তো সেই ঘনি থেকে এই মাছগুলো পড়েছে, সবই তুলে আনা হয়েছে। নমস্কার, রূপসা রান্নাঘর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর এখানে নিয়েছি মাঠের চুনো মাছ, এর মধ্যে সব রকমের মাছ আছে, যেমন আছে এই মৌটি, পুঁটি, চাঁদা, বেলে আর চিংড়িও রয়েছে, সব রকমের আছে। চিংড়িগুলো বড্ড ছোটো ছোটো চিংড়ি। তো আজকের এই মাছ দিয়ে দেখাবো কালো তেঁতুল দিয়ে চুনো মাছের টক, দারুণ লাগবে। চলুন দেরি না করে ঝটপট রান্নাটা শুরু করি। এই যে চুনো মাছের মধ্যে এবার নুন আর হলুদটাকে মেখে নেবো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। এইবার এই যে মাছগুলো দিয়ে ভেজে নেব। এক সাইড হয়ে গেছে, এইভাবে উল্টে দেবো। মাছগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছে, এবারে নামিয়ে নেব। বাকি মাছগুলো একইরকম ভাবে ভেজে নেব। এই যে কালো তেঁতুল নিয়ে নিয়েছি, একটু দানা সমেত আছে, তো এর মধ্যে দিয়ে দেবো জল, ততক্ষণ একটু নরম হবে। এই তেঁতুল সেদ্ধ করে মাটির হাঁড়িতে বা কাঁচের বয়মে রাখলে অনেক দিন থাকে, তো এটা 3 বছর হয়ে গেছে এই তেঁতুলটা। সবগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। কড়াইতে আরো একটু তেল দিয়ে দিচ্ছি। এইবারে কড়াইতে দিয়ে দেবো 5 ফোড়ন শুকনো লঙ্কা। তেঁতুলটাকে খুব ভালো করে গুলে নিচ্ছে, আর এই যে দানাগুলো এগুলো বাদ দিয়ে দেবো। এইবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। হলুদ গুঁড়ো, এই যে তেঁতুল গুলে নিয়েছিলাম সেই জল। এইবারে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো চিনি। টকের মধ্যে অল্প একটু চিনি দিলে টকটা খুব ভালো ব্যালেন্স করে, তো সেই জন্য অল্প একটু চিনি দিয়েছি, খুব বেশি নয়। তেঁতুল গোলার জল আর নুন চিনি দেওয়ার পরে 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিলে আমাদের এই টকটা রেডি হয়ে যাবে। এই যে আমাদের চুনো মাছের টক রেডি হয়ে গেছে। আর এই প্রথম প্রথম শীতে দেয় এই যে চুনো মাছের টক খেতে দারুণ লাগে, আপনারাও বানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।